ঘৃণার রাজনীতি ছুঁড়ে ফেলে বিবিদের মাঝে ঐক্যবদ্ধ ভারত গড়তে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানালেন গোটা দেশের দুদেশেরও বেশি লেখক অধ্যাপক ও জনেরা বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে কয়েকদিন আগে যৌথ বিবৃতি দিয়েছিলেন দক্ষিণের শতাধিক পরিচালক এবারে বিজেপির নাম উল্লেখ না থাকলেও দুশো দশজন বুদ্ধিজীবী এক বিবৃতিতে বলেছেন দেশের ঐক্য ও বৈচিত্র্য রক্ষার্থে ভোটাধিকার প্রয়োগ করুন বিবৃতির প্রতিটি ছত্রে ছত্রে কেন্দ্রের মোদী সরকারের শাসনকালে যে হিংসা আক্রমণ নেমে এসেছে দেশের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির উপরে তার উল্লেখ রয়েছে আবেদনে বলা হয়েছে আসন্ন সাধারণ নির্বাচন আমাদের দেশকে এক সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে আমাদের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে সমানাধিকার দিয়েছে স্বাধীনভাবে বেঁচে থাকার মত প্রকাশের পছন্দ অপছন্দের অধিকার দিয়েছে কিন্তু গত কয়েক বছরে ধর্ম সম্প্রদায় আঞ্চলিকতা ভেদে নাগরিকেরা অপমান শিকার তাদের অভিযোগ দেশকে ভেঙে দিচ্ছে সঞ্চার করছে স্বাধীনভাবে বাঁচার অধিকার খর্ব করা হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের সময় দলিত সংখ্যালঘু নিগ্রহের বিষয়টিও এসেছে তাদের বিবৃতিতে তাদের মতে এই পরিবর্তন আনার প্রথম পদক্ষেপই হবে ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করা তাদের আবেদন বৈষম্য বিভেদ হিংসা ভীতি প্রদর্শন সেন্সারশিপের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করুন যে দুইশো দশ জন বুদ্ধিজীবী এই আবেদন জানিয়েছেন তাদের মধ্যে আছেন অখিল বিলগ্রামী গ্রামী অমিত চৌধুরী অমিতাভ ঘোষ আনন্দ তেলতুম্বে অরুন্ধতি রায় অশোক বাজপেয়ী বদ্রি রায়না চমনলাল নয়নতারা সেগাল গিরিশ কর্নাড হর্ষ জেরি পিন্টো গৌর রাজা রমিলা থাপর নবনীতা দেবসেন মৃণাল পান্ডে মুকুল কেশবন জওয়া হাসান শ্রমিক বন্দ্যোপাধ্যায় ভিজন সুন্দরম প্রমুখ ইংরেজি হিন্দি মারাঠি গুজরাটি উর্দু বাংলা তামিল কন্নড় প্রভৃতি ভাষায় দেশবাসীর কাছে আবেদন করেছেন তারা রিপোর্ট চ্যানেল দিন রাত